হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারোট লোকেশ প্যারোট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জেনেই নমস্কার যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার বাড়িতে কিছু লাভবাট ককাটেল পায়রা এবং খড়গোশ এসছিল এবং সবগুলোই সেল হয়ে গেছে তো সেগুলো আপনাদের আমি দেখাবো যে কি কি পাখিগুলো আমি এই কয়েকদিনের মধ্যে নিয়ে এসলাম বাড়িতে আর সবগুলো সেল হয়ে গেছে শুধু এক পেয়ার ককটেল আমার বাড়িতে বর্তমানে আছে আর বাকি সবগুলোই সেল হয়ে গেছে এখানে দেখেছেন লুটিনো অফলাইন তো এখানে মাত্র তিন জোড়াই আছে বাকি আমার কাছে দশ জোড়া এসছিল লুটিনো অফলাইন তার মধ্যে সব তিন পেয়ার ছ পেয়ার এরকম করে চলে গেছে আর বাকি এই তিন পেয়ার আছে এই তিন পেয়ার একজন দাদা সেও নিয়ে চলে গেছে তো বর্তমানে আমার কাছে দশ পেয়ার লুটিনো অফলাইন এবারে এসেছিলো দশ পনেরো দিনের মধ্যে তারপরে আপনাদের দেখাবো সুন্দর ককাটেল সেই ককাটেল আপনাদের দেখাবো যেটাকে বলা হয় যে এটা হচ্ছে প্যাচলেস পাইট ককটেল বলে একে বা অনেকে অনেক রকমই ককটেল বলে তো এই ককটেল জোড়াটা এই জোড়াটাও এসছিলো এই জোড়াটাও এক দু দিন থেকে আমার বাড়িতে তার দিন এই জোড়াটা সেল হয়ে গেছে এই ককাটেল পেয়ারটা প্রো ছ থেকে সাত মাস বয়স হবে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর কালার এসেছিলো আরও এক পেয়ার আছে আপনাদের দেখাবো ওই কালারটাও খুব সুন্দর এবং এর পেছনের কালারটাও দেখলে খুব ভালো লাগবে এ দেখতেই পাচ্ছেন ওর পেছনের কালারটা হচ্ছে আর বাকি হচ্ছে হোয়াইট একদম ফেস তারপর দ্বিতীয় হচ্ছে এই জোড়াটা বর্তমানে আমার বাড়িতে আছে এটা হচ্ছে এই কালোটা দেখতে পাচ্ছেন এই কালোটা কালোটার কালারটা দেখুন মুখটা পুরো সাদা আর ওপরে যে পাখনা পুরো কালো আর ফিমেলটা ওখানে দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা বর্তমানে আমার কাছে আছে তারপরে হচ্ছে কিছু পায়রা এসেছিলো পায়রা প্রায় ছ সাত পেয়ার এসেছিলো এগুলো হচ্ছে পাঁপর পায়রা বলে এগুলোকে তো এগুলো আমার বাড়িতে প্রায় চার থেকে পাঁচ দিন মতন ছিল তারপরে এগুলো সবই সেল হয়ে গেছে এই ছ সাত পেয়ার পাঁপর পায়রা তারপরে আর কিছু নতুন সদস্য এসেছিলো আমার বাড়িতে খরগোশ তো সেই খরগোশকে আপনাদের দেখাবো যে এই খরগোশগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে প্রায় দশ পেয়ার খরগোশ আছে তো এই দশ পেয়ার খরগোশ আমার এসেছিলো আমার বাড়িতে তো এগুলোও বর্তমানে আমার কাছ থেকে সেল আউট হয়ে গেছে তো যদি আপনাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি কারো কিছু মাল অর্ডার থাকে যে খরগোশ পায়রা বা প্যাচলেস ককাটেল তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনাদের আমি দিতে পারি তো ট্রান্সপোর্ট হবে না